আর দুপুরে হারিকেনের তেল পরে তুমি কি করতেছ বাবা? একটু পড়তেছিলাম। পুরে বয়সে তোমার বিদ্যান হওয়ার স্বাদ হয়েছে তাই না? ম্যাট্রিক পরীক্ষা দিবে এখন বুঝতেছ তো বাবা? ঠাকুরদা কিসের জন্য তোমার উপর এত রাগ করতো? অপচয়ের তো একটা সীমারেখা থাকা লাগে বাবা, তাই না? ওই তোর ঠাকুরদাদার হাত দেখার বইটা একটু খুলে নিয়ে বইছিলাম, মাত্র বইছি। তুমি হাত দেখার বই পড়ো আর নাশের রামায়ণ পড়ো, মহাভারত পড়ো, তোমার কি কেউ নিষেধ করতেছে? কিন্তু পড়াশোনাটা তো বাবা করা লাগবে দিনের আলোত। রাতের বেলা তুমি কেরোসিনের তেল পুরায় বসতে পড়াশোনা করবা, সে অবস্থা তো আমি হবে দেবো না বাবা। লেখাপড়া তো মানুষ রাত্রে অবসরই করে রে বাপু। মানুষজন কি করলো সেটা তো আমার দেখার দরকার নাই বাবা। সাগরের সামর্থ্য আছে, তারা তো ওই কারেন্টের বাতি জ্বালায় থেয়েও ফুটেনি করে, কিন্তু সেই বাবুগিরি তো আমার ঘরে করলে চলবি না বাবা। কিন্তু আমরা যদি সেই বাবুগিরি শুরু করি, তালিপর তো ঠাকুরদার সম্পত্তি বেছে সব লাটে উঠবিনি। আচ্ছা বাবা, তোমার দিনের বেলা কামটা কি কত? খালি ওই হীরা পিসির জামাইয়ের সাথে এ বাগান সে বাগানে বসতে গেসু পেটা আর নিজের মরা বাপের নামে খিদেবি করা, আর কোনো কাম আছে তোমার? বন্ধ করো বইটা, আলো ছোট করো। কি হলো? করেছি তো। এটা কমাবে কিটা? কমাও। আচ্ছা কমা, কাম নাই, রাত মেলা হয়েছে, শুয়ে ঘুম পারো। আর ঘুম না যদি না আসে তাহলে কাছে পড়ে থাকো। দেখা যাচ্ছে না বলে নেই নাকি? পানিতে থাকা আয়রন ও সীসা ফোটালেও যায় না, দেখাও যায় না। পিউরিক ক্লাসে দূর করে ভাইরাস ব্যাকটেরিয়া এবং নতুন যুগের দূষণ। তুগারে ভাগ্যটাই ভালো রে শিবানী, জগা একজন ডাকাত, সেও তুগারে উপহার দেয়। কি ভাগ্যবান মানুষ, বিষ উপহার হোক বিষ, তাও তো সেটা উপহার। আমাদের কপালে এক শিশি তো দূরের কথা, এক ফুটা বিষ দেওয়ার কেউ নাই রে। খালি সকলের ধান্দা, কেবা করে আমাদের ঠকাবি? Thank you.